আমাদের কর্মসূচি ছিল কোর্ট পর্যন্ত আমি সব শুনবো, রাস্তা ক্লিয়ার হবে, তারপরে কোন লোক রাস্তার উপরে রাস্তা ক্লিয়ার দিয়ে দেবেন, কর্মসূচি শুরু হওয়ার আগে সেই স্থানে পৌঁছানোর আগে কোন কি একটা আইনে আছে যে প্রশাসনে সেভাবে বাধা দিবে? আপনাদের উদ্দেশ্য তো জানতে হবে, সবকিছু মানছি, এখন অফিস টাইম, অফিসে যেতে চাচ্ছি না, আমরা বলতে চাচ্ছি আমরা মেন রাস্তায় উঠবো আপনাদের যদি কোনো দাপ্তরিক প্রয়োজন থাকে, দাপ্তরিক কোনো প্রয়োজন থাকলে আমরা অবশ্যই আপনাকে অফিসে আমাদের সাংবাদিক ভাই তারা আছে, তারা কিন্তু আমাদের কোনো ফিল দিতে পারিনি, আমাদের মিছিল স্টার্টই হয়নি, স্টার্ট হওয়ার আগে মাথা আমরা আছে, এখন বলতে দেন আমরা এখান থেকে আরো পিছিয়ে যাবো, আপনারা হিসাবে আমরা ওখান থেকে মিছিল নিয়ে আসবো, ভাইরা ফুটেজ দিবে, আমরা শেষ করে দেবো আপনাদের। এখন আমরা এই ধরনের কোনো মিসক্রিয়েন্ট হোক, এই ধরনের কোনো শুনেন, আপনাদেরও তো নিরাপত্তার প্রয়োজন আছে, অবশ্যই আছে না, আপনাদের নিরাপত্তা রক্ষা করাও কিন্তু আমাদের দায়িত্ব, আমরা আমরা আছি কি আপনাদের আমরা তো সবাই মিলে আমাদের কোন কথা না শোনেন, অবশ্যই আপনি আমার কথা শুনবেন না, আপনাদের নিরাপত্তার কারণে আমরা ওখানে আপনারা ইন্ডিভিজুয়ালি যে কোনো সময় যে কোনো ভাবে সকলের যদি আপনাদের অনুমতি আছে, আপনারা যারা সমাবেশ করবেন অনুমতি আছে, অনুমতি আমাকে কোথা থেকে নিতে হবে? আচ্ছা, আমাদের আমাদের বক্তব্য আমরা উপস্থাপন করবো এবং কালকে এখানে এই